আমাকে শর্টকাট থেকে হেঁটে হেঁটে বাড়ি যেতাম বলতো, বুক পুরো ধরপ ধরপ করছে দেখো আমার। তোমার ওইখানে আইসক্রিম গুছে কি? ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এইটাকে কি সব দেখাচ্ছ? দেখো আইয়া দেখতেন মজা আরা। হতে পারে না না, ফলের জুস তো গাইস, এখন আমি একটু প্র্যাঙ্ক করবো। আগের দিন জয়শ্রী আমার উপর প্র্যাঙ্ক করেছিল, মেকআপ ফেকআপ উল্টো পাল্টা করে দিয়েছিল। তা আমি কি করবো, আমি এখন জয়শ্রী গেছে ওয়াশরুমে, আমি যাবো লুকিয়ে। ওর ব্যাগ ফোন সবই আমার কাছে, দেখি ও কি করে আমাকে খুঁজে পায়। আমি একটু দূরে দূরে থেকে ওকে ফলো করছি, দেখি ও কি করে না করে তোমাদের দেখাবো। আমি দেখো এই গাছের পিছনে লুকিয়ে। গাইস দেখো, জয়শ্রী বেরিয়েছে এখন, দেখা যাচ্ছে কিনা। ওই যে গাছের পিছন থেকে পা দেখতে পাচ্ছ, ওই যে হাঁটছে এখন। এখন জিজ্ঞেস করছে রেস্টুরেন্টে আমি ভেতরে গেছি কিনা, খুঁজছে। চলো ওই দেখো, এই আস, খুঁজে খুঁজে মানে এক্সিটের দিকে চলে যাচ্ছে। বেচারার ফোনটাও এখন আমার কাছে খুঁজে পাচ্ছে না। এই দেখো, 15 মিনিটস লেটার, এই দেখো ফোন করবে মনে হয় গো। এই জয়শ্রী মনে হয় এখন আমাকে ফোন করছে, কিন্তু ফোনটা আমি দাঁড়া এয়ারপ্লেন করে দিই যাতে বুঝতে না পারে। ওই পাতাগুলোর মাঝখান দিয়ে ওর পিছনে লুকিয়ে আছে, মানে আমি লুকিয়ে আছি পাতাগুলো থেকে দেখা যাচ্ছে না। 1 hour later, যাত্রী কোথায় গেল? এ তো আমি এবার খুঁজে পাচ্ছি না কোথায় গেল রে এই পিচি। এই দেখতে পেয়েছে মনে হয় রে, ওই যে দেখো গাছের পিছনে। ওহ নো, এই দেখে নিচ্ছে, খতম, এই দেখে নিচ্ছে গো। এই কোথায় গেছিলে খুঁজে পাচ্ছি না, গয়া। আরে আমি তো খুঁজে বেড়াচ্ছি তোমায়, খুঁজে পাচ্ছি না। ফোনটাও নিয়ে নিয়েছো, আমার ব্যাগটাও নিয়ে নিয়েছো, পার্সটা তো 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 তোমাকে হারিয়ে গেছে, সেটা আমার কোনো ভ্যালু করে না। আমি বাড়ি চলে যাব, তুমি একা একা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো তোমায় খুঁজছি, খুঁজে পাচ্ছি না। মিথ্যা কথা, তুমি যদি আমাকে খুঁজতে তুমি ভিডিও করতে না। আমি দেখছি যে খুঁজে না পেয়ে হঠাৎ করে দেখতে পেলাম তোমায়, সেই জন্য দৌড়ে দৌড়ে এলাম। আরে বাথরুমে গিয়ে বাথরুমে গিয়ে তুমি নেই। আরে না না, সেরকম কোনো ব্যাপার নেই। যদি বিহালা থাকতে পারতাম আমাদের কথা, আমার তো শর্ট লেগে রয়েছে না এত দূরে, ইভেন সেটা বড় কথা না। আমি শুধু ভাবছি আমার পার্সটা কোথায় বা মোবাইলটা কোথায়। আগের দিন তুমি প্র্যাঙ্ক করেছিলে না, আমি একটু প্র্যাঙ্ক করলাম। ফোন থেকে ফোন করছি, তুমি ফোনটাকে ডিসেবল করে দিয়েছো, ফোনই যাচ্ছে না। না একটু প্র্যাঙ্ক করছিলাম, আগের দিন তুমি প্র্যাঙ্ক করছিলে আমার সাথে, তুমি আমাকে ভুলভাল সাজিয়ে দিয়েছিলে যে আমার পার্স নিয়ে নিয়েছো। আমি যদি একা একা বাসে করে চলে যেতে পারতাম হয়তো, কিন্তু আমি শুধু ভাবছি আমার কাছে তো পার্সও নেই, আমি কি করে বাড়ি যাবো? তোমার কাছে আমার যায় আসে না, তুমি হারিয়ে গেছো হারিয়ে গেছো, বাট পার্সও তো আমার কাছে নেই। বাড়ি কি করে যাবো, মোবাইল নেই। আরে আমি ছিলাম তো, আমাকে শর্টকাট থেকে হেঁটে হেঁটে বাড়ি যেতাম বলো তো, আমি ব্লগ বানাতাম, সেটা যেতে ব্লগ বানাতাম। এগুলো ঠিক নয়, আরে ছোট মোটো প্র্যাঙ্ক এগুলো। তুমি আমাকে যে ভুলভাল মেকআপ করে দিয়েছিলে সেই বেলা, সেটা আলাদা, সেটা এতটা সিরিয়াস কিছু নয়। আচ্ছা 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 আচ্ছা, পার্স নেই, মোবাইল নেই, ওরে বাবারে, আরে এদিকে কিছু নেই, ফালতু দাঁড়াও তো মাথা আমি দেখাবো মজা। না 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 না, ঠিক আছে, রাগ কমেছে তো? আচ্ছা আচ্ছা, বুক পুরো ধরপ ধরপ করছে দেখো আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো তোমাকে চলো তোমাকে পাশে আইসক্রিম কিনে দেবো, আইসক্রিম কিনে দেবো। আইসক্রিম খাবে খাবে খাবে, তোমার ওইখানে আইসক্রিম গুছে কি? এইসব বলতে রে, এইসব রাখবো না, আমি কেটে দেবো, ভুলভাল কথা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই স্প্র্যাংটা হয়ে গেছে তো, আমাকে বলতে গেলে খুবই রেগে গেছে, এখন আমাকে খুবই পেটাবে। এই দেখো কীসব দেখাচ্ছে, দেখো কীসব দেখাচ্ছে, দেখো বাবা এখানে টেকা যাবে না। নিজে প্র্যাঙ্ক করলো সেইবেলা ঠিক আছে, আমি একটা প্র্যাঙ্ক করেছি তাতেই এই অবস্থা।
যাক তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ঠিক আছে এখন আমি বরঞ্চ এখন একটু শান্ত করে দেবো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।